যুক্তরাষ্ট্রের মডার্না আর চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ টিকা এখন ঢাকায়। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এইসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার 2 চালানে 25 আর চীনের সিনোফার্মের 20 লাখ টিকা। এ সময় বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে 10 কোটি করোনার টিকা দেশে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শাকিবুর রহমানের সহায়তায় মারুফ রেজা রিপোর্ট। দেশে পৌঁছালো যুক্তরাষ্ট্র আর চীন থেকে আসা করোনা ভ্যাকসিনের মোট 4টি চালানের 45 লাখ ডোজ টিকা। শুক্রবার রাতে প্রথম দফায় পৌঁছে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার 13 লাখ ডোজ আর দ্বিতীয় চালানে 12 লাখ পৌঁছে শনিবার সকালে। আর বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা সিনোফার্মের 2 চালানে 20 লাখ ডোজ টিকা আসে চীন থেকে। এদিকে শনিবার রাতে বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা সহ আগস্টে পাওয়া যাবে অ্যাস্ট্রাজেনেকার টিকাও। ইনশাআল্লাহ ভ্যাকসিনের আর অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি এবং আমাদের যেটা লক্ষ্য আছে ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি। দেশের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন, সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা আমেরিকা ছাড়া অন্যান্য দেশের সোর্স খুঁজেছি, আমরা আশা করতেছি এর মধ্যে আমরা আরও ভ্যাকসিন পাবো। এর আগে চীনের উপহার হিসেবে যথাক্রমে মে আর জুনে 2 চালানে মোট 11 লাখ সিনোফার্মের টিকা আসে বাংলাদেশে। মারফ রিজা, আরটিভি, ঢাকা।